এবার আমরা দেখব কিভাবে প্রোডাক্টের প্যাকেজ তৈরি করা যায় বা আইটেম কিটস কিভাবে আমরা তৈরি করতে পারি। সেটা করার জন্য প্রথমে আমরা যে আইটেমগুলো নিয়ে প্যাকেজ তৈরি করব সেই আইটেমগুলোকে নির্বাচন করি। কোকা কোলা 1 লিটার এবং পেপসি, এটা যদি আলাদা আলাদা কেউ কিনে তাহলে এটার সেলিং প্রাইস আছে আমার 120 টাকা, 60 টাকা 60 টাকা করে। তো আমরা যদি প্যাকেজ তৈরি করতে হয় প্রথমে আইটেম কিটসে যাব, দেন নিউ প্যাকেজ, নিউ আইটেম কিট, সাপোজ কোকা কোলা সিলেক্ট করলাম এবং পেপসি সিলেক্ট করলাম। সো একটা কোকা কোলা এবং একটা পেপসি, এই দুটোর কস্ট প্রাইস এসেছে 100 টাকা এবং সেলিং প্রাইস ডিফল্ট 120 টাকা। সো আমি একটা ড্রিঙ্কস ড্রিঙ্কস প্যাকেজ এটার ক্যাটাগরি দিলাম সফট ড্রিঙ্কসে, যেটা আমি চাচ্ছি 115 টাকায় সেল করতে। সো এভাবে আমরা চাইলে একটি প্যাকেজ তৈরি করতে পারি এবং এই প্যাকেজটা পরবর্তীতে আমরা সেল করতে পারি। আইটেম কিটসে যদি আমি যাই সেই ক্ষেত্রে দেখতে পাবো এই মাত্র ক্রিয়েট করা আমার ড্রিঙ্কস প্যাকেজটি তৈরি হয়ে গেল এবং এই প্যাকেজেরও আমরা চাইলে বারকোড লেভেল তৈরি করতে পারি এবং বারকোড শিট তৈরি করতে পারি। এটারও আমরা এক্সেল এক্সপোর্ট করতে পারি এবং কোন প্যাকেজকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। এভাবে আমরা মূলত প্যাকেজ বা আইটেম কিটস তৈরি করতে পারি।